সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আলোচনা করব যেভাবে করলা রোপণ করলে করলার ফলন 10 গুণ বেশি হবে, আর শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যা গাছে পোলো করলে করলার একটা স্ত্রী পোলো নষ্ট হবে না। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই ভালো মানের করলার জাত বাছাই করতে হবে। তারপর প্লাস্টিকের পলিব্যাগে সর্বনিম্ন 2টি বীজ বুনে চারাগুলো তৈরি করে নিতে হবে। বীজ বপনের 15 থেকে 20 দিনের মধ্যে করলার চারা রোপণের উপযোগী হয়। দর্শক বন্ধুরা, সারি থেকে সারির দূরত্ব 1 মিটার এবং মাথা থেকে মাথার দূরত্ব 1.5 মিটার রাখতে হবে। রোপণের 10 দিন পূর্বে প্রতি মাথায় 10 গ্রাম TSP এবং 1 মুঠো পরিমাণ জৈব সার দিয়ে দিতে হবে। এবার দর্শক বন্ধুরা, 10 দিন হয়ে গেলে রোপণের পালা। প্রথমে কোদাল দিয়ে গর্ত তৈরি করে নিতে হবে। দর্শক বন্ধুরা, চারা থেকে পলিব্যাগ খোলার আগে পানি দিতে হবে। এরপর খুব সাবধানতার সাথে এইভাবে পলিব্যাগটি খুলে গর্তে চারাগুলো বসায় দিতে হবে। দর্শক বন্ধুরা দেখুন, ঠিক এইভাবেই বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে চারার চারপাশে খুব ভালোভাবে মাটি চাপা দিয়ে রোপণ কাজ শেষ করতে হবে। দর্শক বন্ধুরা, রোপণের ঠিক 1 মাস পর দেখুন আমার করলা গাছ কি সুন্দর হয়ে উঠেছে। দর্শক বন্ধুরা, গাছ যখন 15 থেকে 20 পাতা বা 1 থেকে 1.5 ফুট উচ্চতার হবে, তখন গাছে প্রচুর করলা ধরানোর জন্য 3G কাটিং করতে হবে। এটি কিভাবে করবেন? দর্শক দেখুন, ঠিক উপরের ডগাটি এইভাবেই কেটে দিতে হবে। এরপর একটু ওই কাটা অংশে হলুদ দিয়ে দিতে হবে। এতে করে আর গাছে ফাঙ্গাস আক্রমণ করবে না। এই 3G কাটিংয়ের ফলে প্রচুর শাখা পোশাখা বের হবে, ওই শাখা পোশাখাগুলোতে প্রচুর পরিমাণে করলা ধরবে। দর্শক বন্ধুরা, এবার বলব গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে। গুরুত্বপূর্ণ টিপসটি হলো গাছে পরাগায়ন ক্ষমতা বৃদ্ধি করা এবং ফুল ঝরা রোধ করা। এর জন্য কি করতে হবে? এই জন্য দর্শক বন্ধুরা, মিরাকুলান 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে সমগ্র গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এতে করে পরাগায়ন ক্ষমতা খুব ভালো বৃদ্ধি পাবে। এরপর ফ্লোরা 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিন। দর্শক বন্ধুরা, বিকেলের দিকে স্প্রে করবেন। এতে করে আর একটা ফুলও ঝরে পড়বে না। দর্শক বন্ধুরা, উপরের এই সমস্ত কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে করলার ফলন 10 গুণ বেশি হবে। তাই দর্শক, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।